কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দুটি টিম সুমন ইলেভেন বামনিয়া আর কামারপুকুর ইলেভেন দুটি টিমকে বলবো লাইন আপ করে দাঁড়াবেন এবং আমাদের অতিথিরা যাবেন বরণ হবে তারপর আমরা ফাইনাল খেলায় চলে যাব আর আমরা এই শুনছি কাপ করিতেইস অন্তিম লগ্ন ভালো খেলে দুটি টিম ফাইনালে প্রেম ভালোবাসা আবেগ উচ্ছ্বাস সবকিছু মিলিয়ে গৌরবান্বিত হচ্ছে আমরা চন্ডী কাপ করিতেই আমরা অন্তিম লগ্নে এসে পৌঁছেছি শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা আমরা দুই দলের প্লেয়ারদেরকে অনুরোধ করব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাওয়ার জন্য তার সঙ্গে মাঠে উঠবেন আমাদের আমন্ত্রিত অতিথিরা কিছু আনুষ্ঠানিক কাজ রয়েছে তারপর আমরা চূড়ান্ত পর্বে চলে যাব আমরা চন্ডী কাপ কুড়িতেই একদম অন্তিম লগ্ন ফাইনাল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মাঠের মধ্যে ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের প্লেয়াররা এসে গেছেন তার সঙ্গে আমাদের সম্মানীয় অতিথিরা সব মিলিয়ে ধন্যবাদ জানাবো আমরা এই চন্ডী তরুণ সংঘকে যাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় এই এত সুন্দর একটা টুর্নামেন্ট ক্রিকেট যেন তারা সবকিছুকে উজাড় করে দিচ্ছে আজকের এই ময়দানে আমরা এখন বরণ করে নিচ্ছি দুই দলের প্লেয়ারদেরকে চূড়ান্ত খেলায় অংশগ্রহণকারী দুই দলের প্লেয়ারদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করছি ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের প্লেয়ারদেরকে একদিকে বরণ করবো অন্যদিকে তোপধ্বনি সবকিছু মিলিয়ে একটা অনবদ্য আয়োজন দর্শকদের বলবো করতালি দিয়ে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখার জন্য মাঠে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করব করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে তোলার জন্য এরপর আমরা অতিথি আমাদের যারা সম্মানীয় অতিথিরা রয়েছেন তারা প্লেয়ারদের সঙ্গে পরিচিত হবেন আমি অসম্মানীয় অতিথিদের অনুরোধ করব একদিক থেকে প্লেয়ারদের সঙ্গে পরিচয় করে নেওয়ার জন্য আমাদের সম্মানীয় যারা অতিথি রয়েছেন অতিথিরা প্লেয়ারদের সঙ্গে পরিচিত হবেন মাঠের মধ্যে চলছে বরণ পর্বের পর এখন পরিচয় পর্ব মাঠের মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তোমাদেরকে বলছি তোমরা মাঠের বাইরে চলে যাও মাঠের মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে তোমাদেরকে বলছি তোমরা মাঠের বাইরে চলে যাও আমাদের চলার পথে অনুরোধ করব মাঠে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন মাঠে যারা উপস্থিত হয়েছেন অনুরোধ করব প্রত্যেকে একটু উঠে দাঁড়াবেন অনুরোধ করব যে সমস্ত প্লেয়ার দর্শকরা মাঠের মধ্যে এসেছেন চলার পথে আমরা আমাদের অনেক সঙ্গীকে হারিয়েছি ভারত মাতার অনেক বীর সন্তানকে তাদের সকলের স্মৃতির উদ্দেশ্যে আমরা এক মিনিট নীরবতা পালন করব শুরু Thank you.
ধন্যবাদ। দুই দলের ক্যাপ্টেনকে মাঠের মধ্যে থাকার জন্য অনুরোধ করছি, আমরা টক পর্বটা মাঠের মধ্যে ছেড়ে নেব এবং আম্পায়ারদেরকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করছি। দুই দলের ক্যাপ্টেন এবং আম্পায়ারদেরকে মাঠের মধ্যে থাকার জন্য অনুরোধ করছি, আমরা টক পর্বটা নেব। দুই দলের ক্যাপ্টেন কামার পুকুর ইলেভেন কত রানের লক্ষ্যমাত্রা দিতে চাইবে? প্রতি বছর আমাদের মানে ছোটকাদা, যাকে আমরা বলি ছোটকাদা পাপুদা, প্রতি বছরই এই টুর্নামেন্টটা খুব সুন্দর ভাবে পরিচালনা করে। আশা রাখি এই টুর্নামেন্টটা খেলার জন্য খেলতে পেরেছি এবং ফাইনালে উঠতে পেরেছি, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। ধন্যবাদ ভাবিন। খেলাটি হবে প্রতি অর্ধে 5 ওভার করে, শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। সারাদিনের বৃহৎ কর্মযজ্ঞের পর আমরা একদম অন্তিম লগ্নে পৌঁছেছি। আমরা চন্ডী কাপ 2023-এর একদম শেষ মুহূর্ত অর্থাৎ চূড়ান্ত খেলা, চূড়ান্ত খেলায় টসে জিতে কামারপুকুর ইলেভেন ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। যে আমাদের মহিলা দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা, তারা তাদের মধ্যে যদি কেউ ক্যাচ রুখতে পারে তাদের কি বিশেষ পুরস্কার থাকবে? চূড়ান্ত খেলার আগে পুরস্কারগুলি সম্পর্কে আরেকবার অবগত করব প্লেয়ারদেরকে। 50 রান যদি কোনো প্লেয়ার করতে পারেন অর্থাৎ অর্ধশতরান করতে পারলে নগদ 200 টাকা, 6টি 6 মারতে পারলে 6টি বলে 6টি 6 মারতে পারলে নগদ 500 টাকা, হ্যাটট্রিক করতে পারলে 200 টাকা, যদি মিডল ওভার কোনো বোলার নিতে পারেন তাহলে নগদ 200 টাকা। যদি ফাইনালে প্রথম বলে 6 মারতে পারেন তাহলে নগদ 100 টাকা পুরস্কার। আর পুরস্কারটির দাতা সুমন রায়, যদি বোলার প্রথম বলে উইকেট নিতে পারেন তাহলে নগদ 100 টাকা পুরস্কার। দাতা সুমন রায়, 4 মারতে পারলে 50 টাকা নগদ সুমন রায়, প্রথম বলে যদি 4 মারতে পারেন তাহলে 50 টাকা। এবং আরো একটি পুরস্কারের ঘোষণা আছে প্লেয়ারদের জন্য, 6 পিছু 10 টাকা। কমেডি বক্সে আমন্ত্রণ জানাচ্ছি আজিমকে। নমস্কার, হার্দিক স্বাগত সবি কুছ বাত আছে, সালাম আলাইকুম, সশ্রীয়াকাল, নমস্কার। জিতনে ভি দর্শক আয়ে সব দর্শকো কো ইস ক্লাব কি ওর সে ইস টুর্নামেন্ট কি ওর সে হার্দিক শুভকামনায়। দর্শক হ্যায় তো পুরি খেল কা মজা আতা হ্যায়, দর্শক প্রোৎসাহিত করতে হ্যায় খিলাড়িও কো, তব খিলাড়ি বেহতর খেলতা হ্যায়। তো দর্শকোঁ কে লিয়ে বহুত বহুত শুভকামনায়। তো পহলি ওভার কি পহলি গেন্দ স্ট্রাইক পর নবীন, নবীন কা বল্লা সুবহান আল্লাহ, শুরুয়াত কিস ঢং সে কিয়ে হ্যায় নবীন নে, ওর নাম হ্যায় নবীন হুডা আর 100 রুপে কি নামি রাশি।
गेंदबाज फाइनल फाइनल जैसा होगा, दोनों टीम बेहतरीन टीम है, कितना बढ़िया खेलने के बाद फाइनल खेल रहे हैं। और विशाल अगर देखा जाए सब जिसने भी इस खेल पर खेलने आए थे सब बढ़िया प्लेयर थे, और जितने बढ़िया खेलने के बाद ये दोनों टीम आए हैं फाइनल में वो देखने लायक था। इस बार आड़ा बल्ले से खेलने की कोशिश, एक जोरदार अपील था लेग बिफोर का, नाकुश कर दिया अंपायर ने, तो फिर भी एक रन बनेगा। सलामी बल्लेबाज के तौर पे यहाँ पर फोकाई और नवीन हुडा आए हैं, सेमीफाइनल में किस तरीके से किया था बल्लेबाजी वो अगर यहाँ पर दोहरा पाएंगे तो बेहतर होगा। 103 रन बनाए थे चार ओवर में, पांच ओवर का मैच है फाइनल मुकाबला। फोकाई स्ट्राइक पर, सोइलिस अगला गेंद, छोटा मैदान टाइम किए हैं, वन ड्रॉप जाएगा बाउंड्री के बाहर शैनन के लिए, मिल गए मौका और जड़ दिया चौका फोकाई। पांच ओवर का मैच, और जितने भी कार्यकर्ता ने काम किए हैं इस क्लब की ओर से, इस टूर्नामेंट की ओर से, जितने भी लोगों ने बहुत बहुत धन्यवाद उन लोगों का। और लेग स्टंप के बाहर गेंद वही से फ्लिक करने की कोशिश किए थे, लेकिन एक रन बनेगा अतिरिक्त के खाते में, बल्ले पे गेंद आया नहीं था। तो सोइलिस शुरुआत करने आए थे गेंदबाज, ओपन करने के लिए गेंदबाज, ओपनर गेंदबाज। स्ट्राइक पर अभी नवीन हुडा है, नवीन हुडा स्ट्राइक पर। पश्चिम बंगाल में कितने साल से खेल रहे हैं, अपनी छाप छोड़ते हैं हर किसी ग्रैंड स्लैम में, बेहतरीन खेलते हैं, इस गेंद पर क्या कुछ करेंगे देखना होगा। नवीन हुडा इस बार फंस गए हैं, इस बार वहां पर अक्षय है, और अक्षय ने लपका वहां पर कैच, नवीन को मैदान के बाहर भेजे हैं। गेंदबाजी कर रहे हैं सोइलिस, शुरुआत में ही नवीन को मैदान के बाहर भेजने में सक्षम। बहुत दिनों से क्रिकेट के साथ जुड़ा हुआ है, बहुत सालों से खेलते हैं, अभी भी खेलते हैं बढ़िया। स्ट्राइक करेंगे राइटी बैट्समैन सोइलिस अगला गेंद, आड़ा बल्ले से उठ के खेलने की कोशिश, लाइन लेन पड़क करके ठंड दिमाग से गेंदबाजी कर रहे सोइलिस, शुरुआत से ही बेहतरीन गेंदबाजी, लाजवाब गेंदबाजी कर रहे हैं गेंदबाज। पहला ओवर समाप्त होने के बाद एक विकेट की नुकसानी 12 रन बने हैं, प्रथम ओवर शेष 12 रन हो चुके, एक विकेट के विनिमय पहला ओवर समाप्त, 12 रन एक विकेट की नुकसानी। पांच ओवर का मैच अभी तक, पहली ओवर अगर देखा जाए गेंदबाज बेहतरीन गेंदबाजी किए हैं, नवीन को बाहर भेजने में सक्षम हुए हैं। पुका स्ट्राइक करेंगे, नॉन स्ट्राइक पर रहेंगे प्रद्युत, दूसरा ओवर दास जी आए हैं गेंदबाजी करने के लिए। अगला गेंद छोटा रन अप, कितना छोटा रन अप लेते हैं दास, देखिए
इस बार बल्ले और गेंद के बीच सही संपर्क, इस बार मोटा फटका जाएगा सीमा रेखा के बाहर उनका टाइमिंग के साथ छेदन के लिए। पुकाई पिछले मैच में बेहतरीन खेले थे, उनका बल्ला बोलना होगा। इस बार बेहतरीन शॉट, जिस गेंद पर जिस तरीके से खेलने का अभी तक 22 रन बने हैं। पोकाई बेहतरीन बल्लेबाजी कर रहे हैं, दास को सोचना होगा वापसी करने के लिए। इस बार शॉट वन ड्रॉप जाएगा बाउंड्री के बाहर, मैग्निफिसेंट शॉट। इस तरीके से वापसी कर पाएंगे अभी तक बेहतरीन गेंदबाजी पोकाई द्वारा। फाइनल मैच, फाइनल मुकाबला, टॉस जीते थे यहां पर टॉस जीतने के बाद बल्लेबाजी का फैसला आमंत्रित किए थे यहाँ पर शुभमन नीलेभन को। दूसरा ओवर का खेल जारी है। इस बार बेहतरीन कीपिंग, नाम दर्ज कीजिए यहाँ पर कीपर का। इस तरीके से कैच लपके हैं, पुकाई को भेजने में सक्षम, काम किया यहाँ पर कीपर ने। कीपर ने गेंद भी बढ़िया था और कीपिंग भी बढ़िया था यहाँ पर। अभी राजा आए हैं स्ट्राइक करेंगे, समर फुकुर का प्रिंस है स्ट्राइक पर। लेग स्टंप की बहुत ही बाहर, फिरी के खाते में एक रन बनेगा। स्ट्राइक पर राजा, नॉन स्ट्राइक पर प्रद्युत, बॉलर दास। দুটি ওভার শেষ, 27 রান হয়েছে দুটি উইকেটের বিনিময়ে, দুটি উইকেটের বিনিময়ে 27 রান দু ওভার শেষে। 5 ওভারের ম্যাচ, ফাইনাল ম্যাচ, গুণগত মানের টুর্নামেন্ট। ক্রিকেটের বহারণ চার ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই, জমে উঠেছে পুরো আজকে আমরাই শুনছেন এই ফুটবল গ্রাউন্ড। ফাইনাল ম্যাচ শেষ, অন্তিম লগ্ন, দুটি টিম প্রতিপক্ষ শক্ত আমন্ত্রণ করেছিলেন টসে জিতে বোলিং করার জন্য। থামারপুকুরের ক্যাপ্টেন এখন অব্দি 27 রান, তার দ্বিতীয় দলের তৃতীয় ওভারটি করতে এসেছেন শৈলেশ। প্রথম ওভারে খুব ভালো বোলিং করেছিলেন, নবীনকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন আউট করে, 12 রান দিয়েছিলেন তিনি এবং প্রথম বলটি করবেন তৃতীয় ওভারে। দুর্দান্ত বোলিং, বলটি পরে অনেকটি আউট কাটার ধরনের হয়ে গিয়েছিল এবং সরাসরি কিপারের দস্তানায়। ডট বল তৃতীয় ওভারের প্রথম বল, লম্বা রান আপনি কমেন্ট্রি বক্স থেকে প্রান্ত থেকে সামনে থেকে বল করছেন এখানে কিন্তু শৈলেশ। পরের বল ডাউন এবং সরাসরি আবারও ডট বল, চাঙ্গা
ডটবলের সংখ্যা বাড়লে চাপ বাড়বে কামার ফুকুরের ভানি ঠিক মতো ব্যাটিংটি কিন্তু ওখানে প্রস্তুত ধারণ করতে হবে কোনো কিছু বুঝিয়ে উঠতে পারছেন না শৈলেশের বল কিভাবে খেলবেন কারণ স্টেপ অফ করে বাড়ার চেষ্টা করছেন কিন্তু ডট বল আসছে পরের বল শৈলেশ এইবার চালিয়েছেন অন সাইডে ওখানে কিন্তু ফিল্ডার ফিল্ডিং করার চেষ্টা এইবার অফ সফটের বাইরে বাইরের সংকেত একটি রান স্কোরবোর্ড যোগ হবে অতিরিক্ত ব্যাটে বলে কানেকশন কিন্তু ঠিক মতো হচ্ছে না ব্যাটে বলে ঠিক মতো কানেকশন করতে পারছে না প্রদ্যুৎ নবসাইকে রাজা এবং বোলিং এর শৈলেশ দুর্দান্ত বোলিংটি করছেন একটি রান এবার কিন্তু আবারও রাজা স্ট্রাইক করবেন শৈলেশের বল খেলবেন দুর্দান্ত বোলিংটি হচ্ছে এখানে কিন্তু দুর্দান্ত বোলিং তৃতীয় ওভার সমাপ্ত তিন ওভার শেষে রান সংখ্যা 33 এই ওভারে মাত্র 6টি রান এসেছে দুর্দান্ত বোলিংটি করলেন দু ওভার বল করে 18 রান দিয়ে একটি উইকেটের পতন ঘটিয়ে দিয়েছিলেন এখানে কিন্তু শৈলেশ দু ওভারে 18 রান দিয়েছেন মাত্র এবং চতুর্থ ওভার বল করতে আসছেন দাস ভালো বল করছিলেন তার দ্বিতীয় দলে চতুর্থ ওভার পাঁচ ওভারের ম্যাচ ফাইনাল ম্যাচ এবার কাট করেছেন এবং বল যাবে মাঠের বাইরে 6 রানের জন্য অনেকক্ষণ পর একটি ওভার বাউন্ডারি এইবার ব্লক হলে ওখানে ফিল্ডার আছেন শৈলেশ বোলিং সুন্দর ফিল্ডিং টিম সুন্দর একটি রান যতক্ষণ আসবে ততক্ষণ প্রান্ত বদল রাজা স্ট্রাইক করবেন খেলবেন দাসকে পরের বল এবার রাউন্ড দ্য উইকেট রাইটি ব্যাটার স্ট্রাইকে ফুটো ধরনের বল এবং ওখানে কিন্তু মিস ক্যাচ শৈলেশের সরাসরি হাতে চলে গিয়েছিল ওখান থেকে তবু একটি রান আসবে একটি দুটি রানে কিন্তু কাজ হবে না 400 দরকার যদি একটি ফাইটিং টোটাল দিতে হয় সুমন ইলেভেনকে খুব ভালো ব্যাটিং করছেন কিন্তু সুমন ইলেভেন অমিত বাবু বাপি খুব ভালো ব্যাটিং করছিলেন এবং এরপর রাউন্ড দ্য উইকেট আবার এবার দুর্দান্ত শট এবং রাজার ব্যাট থেকে একটি দুর্দান্ত ওভার বাউন্ডারি হবে মাঠের বাইরে যাবে বল 6 রানের জন্য দুর্দান্ত প্লেসমেন্ট পরে বল নিয়ে আবারও দাস রাজা স্ট্রাইকে চার ওভার শেষে রান সংখ্যা 49 চার ওভার সমাপ্ত হোনে কে বাদ 49 রান দো উইকেট কি নুকসানি চার ওভার সমাপ্ত 49 পর দো চারটি ওভার শেষ 49 রান দো উইকেটের বিনিময়
ফাইনাল ম্যাচ কিন্তু ঠিকমতো জমে উঠছে না, ব্যাটিং কিন্তু ব্যাটিং এর নৈপুণ্যতা দেখাতে পারছে না ব্যাটাররা। চারবার এখন অব্দি 49 রান এসেছে। নবীন টোকাই মাঠের বাইরে চলে গেছেন। তখন পঞ্চবাবা শুরু করতেছেন লামা, পঞ্চবাবা শুরু করতেছেন লামা, ব্যাট করবেন ব্যাটার, স্ট্রাইক করবেন রাজা। লামাইছেন বল করতে পঞ্চবাবারের প্রথম বল। অফসাইডে খেলার চেষ্টা, অনসাইডে বল গেল, ওখানে শৈল যতক্ষণ ফিল্ডিং করবেন একটি রান আসবে। ঠিক মতো ব্যাটিংটি হচ্ছে না, একদিকে খেলার চেষ্টা করছেন আরেকদিকে বল যাচ্ছে গুণগত মানে বোলিংটি কিন্তু এখানে হচ্ছে সব বোলার কিন্তু ভালো বোলিং করছেন। পরের বল নিয়ে লামা প্রদ্যুৎকে আবারও ডট বল। ব্যক্তিগত 13 রানের মাথায় আউট হয়ে মাঠের বাইরে যাচ্ছেন প্রদ্যুৎ দ্বারা, এবং নতুন ব্যাটসম্যান আসছেন যতীন। এবার নতুন ব্যাটসম্যান যতীন এসেছিলেন স্ট্রাইক করছেন, প্রথম বলটি খেললেন ডট বল এসল। লামা কিন্তু ভালো বোলিং কি করছেন শেষ ওভারে। এইবার সরাসরি তারার দস্তা নাই, শূন্য রানের মাথায় মাঠের বাইরে যতীন। ক্যাপ্টেন যাচ্ছেন বাবিন গুপ্তা স্ট্রাইক করবেন। প্রত্যেক ব্যাটার কিন্তু এখানে নাকুচ করেছেন পুরো ক্যাপ্টেনকে, ঠিক মতো ব্যাটিং করতে পারেননি। একমাত্র পোকা একটু ভালো ব্যাটিং করেছেন, বাকি প্রত্যেকে কিন্তু নাকুচ করেছেন। স্ট্রাইক করবেন বাবিন শেষ বল ওভারে, শেষ ওভারে শেষ বল স্ট্রাইক করবেন বাবিন গুপ্তা ক্যাপ্টেন। একটি রান এবং সঙ্গে সঙ্গেই দুটি রান এবং তিনটি রান চুরি করতে গিয়ে রান আউট হয়ে মাঠের বাইরে, তো দুটি রান আসবে। সঙ্গে সঙ্গে 52 রান হয়ে গেল, জিততে গেলে 53 করতে হবে 5 ওভারে। দুর্দান্ত বোলিং করেছেন সুমন ইলেভেন বামুনিয়া, 53 রান করতে হবে 5 ওভারে। 5 ওভারে 53, 53 করনা হোগা 5 ওভার মে আগার জিতনা হে তো সব কুছ লেকে আমরাই সবজি কা 2023 কা ইয়ে খেমা। मैदान के चारों तरफ जितने भी दर्शक आए प्रोत्साहित कर रहे हैं खिलाड़ियों को, गेंदबाज जितने भी बेहतर गेंदबाजी कर रहे हैं, जितने भी बेहतर बल्लेबाजी करे बल्लेबाज, वो सब कुछ करते हैं जब प्रोत्साहित करते हैं दर्शक। उनका आना ये खिलाड़ी के लिए बेहतर होता है, जितने भी दर्शक ज्यादा आता है खिलाड़ी उतना बेहतर खेलता है। और दर्शकों के लिए बहुत बहुत शुभकामनाएं। 500 ओवर में 53 रन करना होगा तो क्या कुछ होगा,
सब कुछ लेके अबराई चौधरी कप बेहतरीन ये टूर्नामेंट फाइनल मुकाबला आखिर की समय अंत की समय पांच ओवर का मैच 30 गेंदों में 53 करना होगा जीतने के लिए। अमित के साथ ओपन करने के लिए जा रहे हैं बाबू के साथ अमित दोनों ही बेहतरीन बल्लेबाज है। सलामी बल्लेबाज कप्तान ने भेजा है ट्रिपल करना होगा पांच ओवर में। कप्तान का जब टॉस जीतने के बाद बल्लेबाजी करेंगे इतना ज्यादा रन बना नहीं पाए 52 रन बनाए थे। लेफ्ट सामने है ट्रिपल का पांच ओवर का मैच फाइनल मुकाबला अमरेश छुट्टी का 20-23 पहला ओवर रवि हुडा सेमीफाइनल तक उनका सफर बेहतरीन था लेकिन फाइनल में बल्लेबाजी सही तरीके से नहीं कर पाए मतलब बोला नहीं उतना सही तरीके से उनका लेकिन गेंदबाजी किस तरीके से कर पाएंगे क्या कुछ होगा वो देखने लायक होगा क्योंकि लक्ष्य छोटा है ये छोटा मैदान है और रन बहुत ज्यादा बन रहे थे लेकिन इस बार लक्ष्य छोटा है। इस बार घुमाया था वहां पर प्रसन्नजीत है पहली गेंद पहला विकेट नवीन हुडा बल्ले से काम नहीं बना तो गेंद से कीजिए क्यों ना करे तुक्के गए लो पहली बल्लेबाजी करने के बाद जब शुरुआत किए थे पहला गेंद पर छक्का लगा था नवीन ने 100 रुपए इनामी राशि मिला था तो अभी विकेट लेने के लिए फिर से 100 रुपए की इनामी राशि उनको दिया जाएगा तो काम शुरुआत बढ़िया कर रहे हैं लेकिन अंत किस तरीके से कर पाएंगे वो देखने लायक था देखना लायक रहेगा। अमित नॉन स्ट्राइक पर नवीन फिर से गेंदबाजी कितनी सही होगा देखना होगा नया बल्लेबाज नया बैटर आए हैं बापी नॉन स्ट्राइक पर अमित नवीन हुडा द मैन फ्रॉम दिल्ली दिल्ली से आया है लड़का पश्चिम बंगाल में धूम मचा रहे बहुत सालों से लेग स्टंप की बहुत ही बाहर अतिरिक्त के खाते में एक रन अतिरिक्त ना दे तो बेहतर है क्योंकि लक्ष्य छोटा है विरोधी टीम भी बढ़िया है खेलेंगे बढ़िया क्योंकि खेलने बढ़िया खेलने के बाद ही फाइनल में आए हैं। नवीन हुडा पहला ओवर अभी तक एक विकेट मिल चुका है उनको इस ओवर में बढ़िया करना होगा गेंदबाजी अगर बांध के रखना चाहते हैं विरोधी को। इस बार घुमाया था इस बार मौका दे चौका बन जाऊंगा दो उंगली से पकड़ के गेंद किया है उन्होंने और काबिलियत तारीफ गेंदबाजी करना होगा सूझबूझ की गेंदबाजी ठंड दिमाग से किया है गेंद को जानते हैं किस तरीके से वापसी करना वो जानते हैं पूरी तरीके से। अगला गेंद फिर से स्ट्राइक पर बापी अतिरिक्त वाइड अतिरिक्त
बाउंस वन बाउंस इस बार सीधा बल्ले से खेले और सीमा रेखा के बाहर उमदा टाइमिंग से रन। इस बार फिर से व्हाइट तिरिकते क्रम दिशा से भटके, दिशा से भटकेंगे तो बेहतर नहीं होगा। 52 रन बनाए थे, 53 करना होगा जीतने के लिए, तो बाजी बढ़िया करना होगा। अभी तक रन बन चुके हैं पहली ओवर में, लक्ष्य छोटा है। हर एक ओवर में 10 से थोड़ा ज्यादा रन चाहिए जीतने के लिए। इस बार बेहतरीन ड्राइव और चार रन। इस बार बाकी प्रथम ओवर से 23 रन, प्रथम ओवर से 23 रन, पहला ओवर समाप्त होने के बाद 23 रन, एक विकेट की नुकसानी। पहला ओवर समाप्त, 23 बने हैं, जीतने के लिए 53 करना होगा। राजा आए हैं गेंदबाजी करने के लिए। अमित स्ट्राइक पर, बायत की गेंदबाज, बायत की बल्लेबाज, दोनों ही बायत की है। रन, लक्ष्य छोटा है। अले जी भैया, अमित आहा, शानदार शॉट। इस बार जैसे हेलीकॉप्टर खेलते हैं, लाजवाब शॉट, वन शॉट जाएगा बाउंड्री के बाहर, मैग्निफिसेंट शॉट। इस बार पोकाई और सुरजीत दोनों ने, लेकिन पोकाई वहां पर लपकेंगे तो जाना होगा यहां पर अमित को मैदान के बाहर। और एक विकेट की नुकसानी। 16 रन बनाया खुद ने अपनी टीम के लिए, बेहतरीन यहां पर गेंदबाजी की, तो कितना बढ़िया देखिए। 52 रन लक्ष्य छोटा था और शुरुआत कितना बढ़िया की है हर एक बल्लेबाज ने। बब्बी जिस तरीके से खेल रहे थे, अमित भी कुछ गेंद खेल के कितनी बढ़िया तरीके से गेंद को बाहर भेजने में सक्षम हुआ था।
और जिस तरीके से ये खेल बन रहे फाइनल मुकाबला, जम नहीं रहे, मजा उतना आ नहीं रहे, फिर भी फाइनल जिस तरीके से होना चाहिए था वो नहीं हो रहा, फिर भी क्या कुछ होगा, क्रिकेट है, यहाँ पर सब कुछ हो सकता है, एक गेंद पर सब कुछ लिखा होता है। लमा आए हैं, स्ट्राइक करेंगे, अपने के लिए 14 रनों की सख्त जरूरत है। इस बार बसी पड़ी हटो गाड़ी, बॉल मारी उड़ी उड़ी भाजी भाजी। बने हैं, गेंद नहीं हुआ, फ्री हिट का मौका, मौका पे क्या होगा, चौका देखना होगा। अमा स्ट्राइक पर जीतने के लिए और 7 रनों की जरूरत। राजा लजबाब वन बॉल स्ट्राइक पर लम्बा फिर से राजा गेंद लीजिए भैया। इसी के साथ एक कहावत है कि बार बार हमें हरा पाए। সামনে আ যাই প্রাইজ বিতরণী সভা এক্ষুনি শুরু হয়ে যাবে। আমাদের দুটো টিমের ক্যাপ্টেনকে বলছি চলে আসুন সামনে, প্রাইজ বিতরণী সভা শুরু হয়ে যাবে। আমরাই চলটি কাপ 2023, দুটি টিম ক্যাপ্টেন চলে আসবেন প্লেয়ার নিয়ে, প্রত্যেকে চলে আসুন। আমরাই চলটি কাপ, আমরাই চলটি তরুণ সংঘের পরিচালনায় প্রথম থেকেই খুব ভালো খেলা হয়েছে, প্রত্যেকেই সহযোগিতা করেছেন, দর্শকদেরকে ধন্যবাদ। আমাদের দুটি টিম ভালো খেলেছে, কামারপুকুর 11 এবং সুমন 11 বামুনিয়া, দুটো টিম বেহতরিন খেলনে কে বাদ ফাইনাল মে আয়ে থে, আর ফাইনাল মে কুছ আচ্ছা খেলনে কে বাদ বড়িয়া খেলনে কে বাদ সুমন 11 বামুনিয়া ফাইনাল মে জিতে হ্যায়। তো দুটো টিমো কি বহুত বহুত শুভকামনা হ্যায় কাপ্তান কো। আ যাইয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন হোগা ইয়াহ পর, আ যাইয়ে জলদি সে। বাপি Sumon 11, Bappi from Sumon 11. আর পুরস্কারটি তুলে দিচ্ছেন অসীম সামন্ত, ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফার্স্ট সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। দ্য অ্যাওয়ার্ড গোজ টু বাপি ফ্রম সুমন 11। Man of the match of the second semi-final of the tournament, Huda from Kamarpukur. Man of the match of the second semi-final of the tournament, Huda. Navin Huda from Kamarpukur 11. And puraskarti tule dicchen Shubhendu Samanto. Darshokder bolbo ei sundor muhurtotake korotolir maddhome aro sundor kore rakhar jonno. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ লামা ফ্রম সুমন 11, ম্যান অফ দ্য ম্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচ লামা ফ্রম সুমন 11, পুরস্কারটি তুলে দিচ্ছেন অপূর্ব গুহ। বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট এভার্ট গোজ টু বাপি ফ্রম সুমন 11, আর পুরস্কারটি তুলে দিচ্ছেন জয়ন্ত ভট্টাচার্য, আমাদের ক্লাবের একজন সিনিয়র সদস্য, উনি পুরস্কারটি তুলে দিচ্ছেন দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট বাপি ফ্রম সুমন 11। দ্য বেস্ট ফিল্ডার পোকাই ফ্রম কামারপুকুর, বেস্ট ফিল্ডার পোকাই ফ্রম কামারপুকুর, পুরস্কারটি তুলে দিচ্ছেন দেবকুমার ভট্টাচার্য।
Next, best keeper, Babu from Sumun 11. Her puraskar ti tune dicchen Sumun Rai. Best bowler, next award best bowler, Soiles from Sumun 11. Soiles from Sumun 11. Her puraskar ti tune dicchen. Orgo Bikash Samonto. The best bowler of the tournament, Soiles. The best captain of the tournament, Babin from Kamarpukur 11. Puraskarti tule dicchen Tonmoy Samonto. The best captain of the tournament, award goes to Babin Gupta from Kamarpukur 11. Game changer, the game changer player of the tournament, award goes to Babu Sumun 11. Ar puraskar ti tule dicchen Omlan Samonto. The game changer player of the tournament, Babu. The most stylish player of the tournament, Omit from Sumun 11. The most stylish player of the tournament, Omit from Sumun 11. Ar puraskar ti tule dicchen Rajkumar Bhattacharjo. Amader sobar priyo chotkada ei puraskar ti tule dicchen. Best umpire. দর্শকদের মধ্যে ক্যাচটি ধরেছিলেন অপু। আমরা অপুকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করো। আর পুরস্কারটি তুলে দিচ্ছেন দিব্যজিৎ সামন্ত। যাদের জন্য সারাদিনের এত সুন্দর টুর্নামেন্টের আয়োজন, যারা টুর্নামেন্টের সৌন্দর্যকে আরো বেশি করে বাড়িয়ে তুলেছেন, আমাদের সেই প্রিয় দর্শকরা, আমাদের চোখে প্রিয় দর্শক বোকাই সাউ, সেরা দর্শক বোকাই সাউ, ওনার তরফ থেকে যদি অন্য কেউ থেকে থাকেন পুরস্কারটি নিয়ে নিতে পারেন, এবং দায়িত্ব নিয়ে পুরস্কারটি কিন্তু বাড়িতে পৌঁছে দিতে হবে, আমরা পরবর্তী ক্ষেত্রে কিন্তু খোঁজ নেব। আর পুরস্কারটি তুলে দিচ্ছেন অরূপ দা। প্রথম বলে ঘোষণা করা হয়েছিল, প্রথম বলে ছয় মারতে পারলেন নগদ 100 টাকা। প্রথম বলে প্রথম ছয়টি মেরেছিলেন হুডা ফ্রম কামারপুকুর 11। নগদ 100 টাকা। এবং প্রথম উইকেটটি নিয়েছিলেন হুডা, এই কারণে এবং একটি অর্ধশত রান করার জন্য 200, মোট 400 টাকা আমরা হুডার হাতে তুলে দিচ্ছি। আর পুরস্কারটি তুলে দিচ্ছেন সুমন রায়। পুরস্কারটি তুলে দিচ্ছেন দিল্লিতে খেলে আয়া, তো প্রাইজ তো এসাই মেলেগা, তো খুশি হবেন এক্ষেত্রে হুটা বাংলার বুকে খেলতে এসে ভিন রাজ্যের একজন প্লেয়ার। দর্শকদের বলবো উনি প্রায় দিল্লি থেকে এসেছেন বাংলার বুকে টেনিস ক্রিকেট, টেনিস ক্রিকেটের বেশ কয়েকটা সিজন কিন্তু উনি বাংলাতে খেলে চলেছেন এবং নামের প্রতি উনি সুবিচার করেছেন। ধন্যবাদ জানাবো হুটাকে আমাদের মাঠে খেলতে আসার জন্য। এবং আরও একটি অর্ধশত রান করার জন্য একটি নগদ পুরস্কার রয়েছে, বাপি বামনিয়া 11-এর বাপি।
পুরস্কারটি তুলে দিচ্ছেন অনাথ বন্ধু ভট্টাচার্য। পুরস্কারটি তুলে দিচ্ছেন অনাথ বন্ধু ভট্টাচার্য এবং তার সাথে ম্যান অফ দ্য ম্যাচের ক্যাপটি এবং তার সঙ্গে বেস্ট ব্যাটসম্যানের ক্যাপটি আমরা তুলে দিচ্ছি। আমরা ব্ল্যাক ক্যাপ আমরা তুলে দিচ্ছি। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছিলেন লামা, লামাকে আমরা আর একবার ডাকছি। লামা ফ্রম সুমন ইলেভেন, এ পুরস্কারটি তুলে দিচ্ছেন সরোজ কুমার সামন্ত, রেড ক্যাপ আমরা লামার হাতে তুলে দিচ্ছি। पूरे टूर्नामेंट में जो बेहतर खेले हैं, मैन ऑफ द टूर्नामेंट जिसको कहा जाता है, मैन ऑफ द सीरीज, दोनों टीम बेहतरीन खेलने के बाद हर किसी प्लेयर ने बेहतरीन खेले हैं और द मैन फ्रॉम दिल्ली सबसे बढ़िया खेले हैं नबीन हुडा। प्लीज कम हियर एंड कलेक्ट योर मैन ऑफ द टूर्नामेंट प्राइज। मैन ऑफ द प्राइज, मैन ऑफ द सीरीज प्राइज की तुले दीचन उज्जवल राय। मैन ऑफ द टूर्नामेंट, प्लीज गिव हिम अ बिग हैंड लेडीज एंड जेंटलमैन। द मैन फ्रॉम दिल्ली बढ़िया खेलते हैं, सीरीज बने हैं और तो दिल्ली से खेलने आए, पश्चिम बंगाल में बहुत सालों से खेलते हैं और जिस तरीके से खेलते हैं और मैन ऑफ द टूर्नामेंट बने हैं, इस खेल के बारे में, इस टूर्नामेंट के बारे में दो चार शब्द। भैया बंगाल में खेल के अच्छा लगता है, टूर्नामेंट भले ही छोटा था लेकिन टूर्नामेंट जो कराया बहुत दिल और जान से कराया था, बहुत अच्छा लगा यहाँ खेल के। भैया टूर्नामेंट, थैंक यू भैया टूर्नामेंट कराने के लिए और थैंक यू भैया जिसने मेरे को बुलाया था उन भैया के लिए, बहुत बहुत थैंक यू, यहाँ खिलाया मेरे को। गिव अ बिग हैंड लेडीज एंड जेंटलमैन, द मैन फ्रॉम दिल्ली, मैन ऑफ द टूर्नामेंट नबीन हुडा। संतोष মঞ্চের সামনে ডাকছি তার পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য। রানার্স টিমের ক্যাপ্টেনকে আমরা মঞ্চের সামনে ডাকছি, রানার্স টিমের ক্যাপ্টেন, কামারপুকুর ইলেভেনের ক্যাপ্টেন ভাবিন গুপ্তা আমরা মঞ্চের সামনে ডাকছি পুরস্কারটি নিয়ে যাওয়ার জন্য। আমরাই চণ্ডী তরুণ সংঘের পরিচালনায় এক দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আমরাই চণ্ডী কাপ, দীর্ঘ দিন ধরে তোমরা এই মাঠে খেলতে আসছো, কেমন লাগে এখানকার পরিবেশ? প্রথমেই বলেছি যে এখানের যে খেলাটা, এর জন্য আমরা অপেক্ষা করি। ছোটকাদা বাপুদা আমাদেরকে প্রতি বছর এখানে খেলতে আসার জন্য বলে, তো এসেছি এবং ফাইনালে অংশগ্রহণ করেছি, জিততে পারলে আরও ভালো লাগতো, তো চেষ্টা করেছি। খেলায় তো হার জিত আছেই, তো আমাদের থেকে বিপরীত টিম আরও ভালো খেলেছে তাই জিতেছে, আমরা পরের বারে চেষ্টা করবো যেন আমরা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। ভাবিন আরেকটা প্রশ্ন, এই আমরাই চণ্ডীর এই মাঠে খেলতে কেমন লাগে, এখানকার আতিথেয়তা কি বলবে, এখানকার খাবার দাবার সব কিছু সম্পর্কে? মানে কি বলবো, ছোটকাদা ম্যান হিসেবে, পাপুদা ম্যান হিসেবে, মানে মানে বলার কিছু ভাষা নেই ওদের, মানে ওদের সাথে ব্যবহার আমাদের সাথে এতটাই ভালো, তো ওটা তো একদিক থেকে আলাদা অ্যাডভান্টেজ। আর খাবার দাবারের কথা কি বলবো, সব জায়গায় তো খেলতে গেলে তো সব প্লেয়াররাই জানে, তো সেই তুলনায় এখানের অনেক অনেক উন্নত মানের খাবার দাবার। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আমাদের মধ্যে দেখে নিচ্ছে আমাদের একজন সিনিয়র প্লেয়ার রয়েছেন মাননীয় পদ্মধারা মহাশয়কে, যার খেলা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি এবং ক্লাবের তরফ থেকে রিকোয়েস্ট আছে ওনাকে মঞ্চে সামনে আসার জন্য। আমাদের সিনিয়র প্লেয়ার যিনি দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে এই টুর্নামেন্টটা খেলে চলেছেন, আমরা ওনার হাতে একটা বিশেষ স্মারক আমরা ক্লাবের পক্ষ থেকে তুলে দেব। আমরা প্রদ্যুৎ ভট্টাচার্য মহাশয়কে ডাকছি, পুরস্কার বলবো না, আমরা প্রদ্যুৎদাকে বিশেষ সম্মানে আমরা সম্মানিত করতে চাই, যিনি দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে আমাদের এই মাঠে খেলে চলেছেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চলেছেন। ছোটবেলা থেকে আমরা যাদের খেলা দেখে বড় হয়েছি তাদের মধ্যে টেনিস ক্রিকেটের একজন অন্যতম হলেন এই প্রদ্যুৎধারা। আমরা প্রদ্যুৎদাকে বিশেষ সম্মানে সম্মানিত করব। প্রদ্যুৎদার কাছে একটা ছোট্ট প্রশ্ন, দীর্ঘদিন ধরে আপনি এই টুর্নামেন্টটা খেলে চলেছেন, যখন শুরুর দিকে আপনি খেলতে আসতেন আর আজকের যে খেলাটা দেখছেন দুটোর মধ্যে কি পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? অনেক আপগ্রেড হয়েছে খেলার মধ্যে, যেমন এখানকার আগে আমরা লোকাল খেলতাম, লোকাল ছেলেরাই খেলতাম বেশি, কিন্তু এখন ভিন রাজ্য থেকেও অনেক প্লেয়ার এখানে খেলতে এসছে আর খেলার অনেক মান উন্নত হয়েছে, এই বলে শেষ করছি। ধন্যবাদ প্রদীপ দা, আমাদের প্রদ্যুৎ দাকে। আমরা আরো একজন সিনিয়র প্লেয়ারকে পেয়েছি, মাননীয় তারাদা সুমন ইলেভেনের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, আমরা তারাদাকে আমরা মঞ্চের সামনে ডাকছি। টেনিস ক্রিকেটের আরো একজন লেজেন্ড তারাদা, প্রায় দীর্ঘ কয়েক দশক ধরে উনিও কিন্তু টুর্নামেন্ট গুলো খেলে চলেছেন। আমরা যারা ছোট থেকে খেলা দেখেছি কিন্তু ওনাদের খেলা দেখে আমাদের বড় হওয়া, আমরা তারাদাকেও বিশেষ সম্মানে সম্মানিত করব। আর তারাদার হাতে এই বিশেষ সম্মানটি তুলে দেবেন প্রণব কুমার রায় মহাশয়। আজকের দিনে খেলার মাঠে ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওনারা এই বয়সেও নিয়মিত খেলার মাঠটাতে আসেন, সত্যি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ওনারা অনুপ্রেরণা হয়ে থাকবেন। তো চলুন এরপর চলে যাব সরাসরি। যারা এত সুন্দর সারাদিন ধরে বলের সাপ্লাইটা মাঠে দিয়ে গেছেন, যাদের কৃতিত্বকে স্বীকার না করলেই নয়, এই ছোট্ট ছোট্ট ক্লাবের যারা ভলেন্টিয়ার ছিলেন আমরা তাদেরকে আমরা প্রত্যেককে বিশেষ সম্মানে সম্মানিত করব। যারা সারাদিন ধরে খেলার মাঠে বলটা সাপ্লাই দিয়েছেন, অবশ্যই ওদের সহযোগিতা ছাড়া টুর্নামেন্টটা করা কিন্তু সম্ভব হতো না, সময়ে সময়ে বলের সাপ্লাইটা কিন্তু ওরাই দিয়েছিল। চেষ্টা করব এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে সকলেই স্মরণীয় করে রাখার জন্য, করতালিতে মুখরিত হয়ে উঠুক এই সুন্দর মুহূর্তগুলো। তো চলুন চলে যাব পুরস্কারে। প্রথমেই আমাদের যে আর্থিক পুরস্কার রয়েছে রানার্স আপের জন্য নগদ 10,000 টাকা, আমরা সেই চেকটি আমরা প্রথমে আনুষ্ঠানিকভাবে আমরা বাবিনের হাতে তুলে দেবো, অর্থাৎ ক্যাপ্টেন অফ কামার ঠাকুর ইলেভেনের হাতে আমরা যে চেকটি রয়েছে চেকটি তুলে দেবো, এবং ক্লাবের তরফ থেকে সমস্ত সদস্যরা এই চেকটি বাবিনের হাতে তুলে দেবে। তরুণ সংঘের সমস্ত সদস্যরা এই পুরস্কারটি বাবিনের হাতে অর্থাৎ কামার ঠাকুর ইলেভেনের ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন। সোমনাথ সামন্ত, ক্লাবের সমস্ত সদস্যরা মিলে এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। এরপর আমরা যে সুদীপ্ত ট্রফি, আমরা ট্রফিটি তুলে দিচ্ছি। ক্লাবের সমস্ত সদস্যদেরকে অনুরোধ করব ট্রফিটি তুলে দেওয়ার জন্য, প্রত্যেকে চেষ্টা করছেন এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে, দর্শকদের অনুরোধ করব এই সুন্দর মুহূর্তটাকে করতালিতে মুখরিত করার জন্য। এরপর সারাদিনের কর্মযজ্ঞের পর শেষ হাসিটা যে দল হেসেছিলেন অর্থাৎ সুমন ইলেভেন, উইনার্স ট্রফি এবং তাদের যে নগদ অর্থ রয়েছে আমরা তা তুলে দেব। সুমন ইলেভেনের ক্যাপ্টেনকে আমরা মঞ্চের সামনে ডাকছি, সারাদিনের কর্মযজ্ঞের পর যিনি শেষ হাসিটা এসেছেন, হ্যাঁ আমরা সুমন ইলেভেনের ক্যাপ্টেনকে পেয়েছি। আমরা দু চারবার সুমন ইলেভেনের ক্যাপ্টেন
যার নামাঙ্কিত দল আমরা চাইবো সুমনদার থেকে শুনতে, কিন্তু সারা দিনের কর্মযোগ্য সারা দিন ধরে রইলেন, টুর্নামেন্টটা খেললেন, দর্শকরা ছিল মুহূর্তে মুহূর্তে করতালি দিয়ে উৎসাহিত করেছে, আর কি থাকলে টুর্নামেন্ট আরো ভালো হতো বলে তোমাদের মনে হয়? আমার মনে হয় মাঠটার উপরে একটু নজর দিলে খুব ভালো হতো, কারণ খেলার উপযুক্ত মাঠটাকে করে তুলতে পারলে পরবর্তীকালে টুর্নামেন্টগুলো আশা করছি আরো ভালো হবে, এটাই বলব। ধন্যবাদ সুমনদাকে, আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাবো সরাসরি পুরস্কারে। প্রথমে আমাদের যে নগদ পুরস্কার রয়েছে, আমরা সেই নগদ 15,000 টাকা চেক আমরা আনুষ্ঠানিকভাবে তুলে দেব, আর পুরস্কারটি তুলে দেবেন ক্লাবের সমস্ত সদস্যরা। এরপর আমরা সুদীর্ঘ ট্রফিটি আমরা তুলে দেব, ক্লাবের সমস্ত সদস্যদের এসে অনুরোধ করব ট্রফিটি তুলে দেওয়ার জন্য। আমাদের পুরস্কার বিতরণী সভা আজকের মতো এখানেই সমাপ্ত হলো, ধন্যবাদ।